সকলকে আজকের সেশনে স্বাগত। ভারতীয় সংবিধানের বাছাই করা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে ইতিমধ্যে আমরা তিনটে সেট তোমাদের সামনে তুলে ধরেছি। বিভিন্ন পরীক্ষায় ভারতীয় সংবিধানের উপর প্রশ্ন আসছেই, এবং সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের এই যে সিরিজ বাছাই করা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকে তার চতুর্থ পর্ব। আমরা আমাদের এই সেশনগুলোতে সেই সমস্ত প্রশ্নপত্রই তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে, যে সমস্ত প্রশ্নগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় বহুবার এসছে এবং আগামীর নিরিখে যে প্রশ্নপত্রগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেই সমস্ত প্রশ্নপত্রগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে যে প্রশ্নপত্রগুলোর মাধ্যমে আরও রিলেট করে আরও দু তিনটি প্রশ্ন বেরিয়ে আসতে পারে, স্বাভাবিকভাবে আমরা আমাদের এই সেশনগুলোর মাধ্যমে একটা ওভারঅল ভিউ এবং ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর একটা সিরিজ শুরু করেছি, যার মাধ্যমে এগুলো তোমরা তোমাদের প্র্যাকটিসটাকে বজায় রাখতে পারবে এবং খুব সুন্দরভাবে নিজেদেরকে ভারতীয় সংবিধানের প্রশ্নপত্রগুলোর মাধ্যমে নিজেদের প্রস্তুতিটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের সেটের প্রথম প্রশ্ন। দি মেনশন অফ দি ওয়ার্ড জাস্টিস ইন দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সপ্রেসেস, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় জাস্টিস এই শব্দটা কি মিনিং বা কি অর্থ বহন করে, মানে জাস্টিস কত ধরনের জাস্টিসের কথা বলা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইখানে জাস্টিস, আমাদের প্রস্তাবনায় যে জাস্টিস শব্দটার উল্লেখ আমরা পাই, সেইটা কিন্তু জাস্টিস এই উল্লেখটা আমরা পাই কিন্তু কি হিসেবে, আমরা পাই সোশ্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস, সোশ্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস এই হিসেবে কিন্তু আমরা পাই। চলো পরের প্রশ্ন। হু অব দ্য ফলোয়িং হ্যাজ স্টেটেড দ্যাট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ নট বিন সেট ইন এ রাইট মোল্ড অফ ফেডারালিজম, খুব ভালো একটা উক্তি যেখানে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানে কিন্তু ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্র কাঠামোর ধারণা বা কনসেপ্টটা সঠিক, মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঠিক ধাঁচটাকে কিন্তু রাখা হয়নি বা মেনে চলা হয়নি বা অনুসরণ করা হয়নি। কে বলেছিলেন বিখ্যাত এই উক্তিটি, কে দিয়েছিলেন বিখ্যাত এই উক্তিটি, দিয়েছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার। আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার তিনি দিয়েছিলেন এই উক্তি, যেখানে তিনি বলছেন দ্য কনস্টিটিউশন হ্যাজ নট বিন সেট ইন এ রাইট মোল্ড অফ ফেডারেলিজম, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঠিক ধাঁচে কিন্তু ভারতীয় সংবিধান কিন্তু হয়নি, ভারতীয় সংবিধান কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঠিক পদ্ধতিতে হয়নি। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যান কে, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কিন্তু এই তা হচ্ছেন প্রধানমন্ত্রী কি, প্রধানমন্ত্রী কিন্তু ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যান। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এনজয়েস দ্য স্টেট টু প্রোভাইড ফর এ সোশ্যাল অর্ডার ইন হুইচ জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম ইজ এনশিওর্ড, কোন আর্টিকেলের মাধ্যমে সংবিধানে বলা আছে যে স্টেট কি করবে, সোশ্যাল অর্ডার, একটা জনগণের কল্যাণার্থে রাষ্ট্র কি করবে, সামাজিক শৃঙ্খলা সংরক্ষণ করবে, একটা সোশ্যাল অর্ডার, এ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ এ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, এ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, এটা কোথায় বলা আছে, কোন আর্টিকেলের মাধ্যমে, এটা বলা আছে আর্টিকেল 38,
আর্টিকেল 38 এর মাধ্যমে কিন্তু, যেটা ডিপিএসপি এর অন্তর্ভুক্ত ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির এই কাঠামোতে কিন্তু 38 নম্বর আর্টিকেলের মাধ্যমে এইখানে বলা আছে যে জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র সামাজিক শৃঙ্খলা সংরক্ষণ করবে, একটা সোশ্যাল অর্ডার মেনটেন করবে। হুইচ অব দ্য ফলোয়িং ডিরেক্টিভ প্রিন্সিপালস ওয়াজ অয়ার অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন অ্যাট এ লেটার ডেট। এই যে চারটে অপশান দেওয়া রয়েছে, এই চারটেই কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এই নীতিসমূহের মধ্যে কোনটি পরবর্তীকালে সংযোজিত হয়েছে? খুব ভালো একটা প্রশ্ন, পরবর্তীকালে সংযোজিত হয়েছে কোনটা? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, প্রোহিবিশন অফ কাউ স্লটার, ফ্রি লিগালাইড ইউনিফর্ম সিভিল কোড। এর মধ্যে পরবর্তীকালে সংযোজিত হয়েছে ফ্রি লিগাল এইড। ফ্রি লিগাল এইড এইটা পরবর্তীকালে সংযোজিত, এই ফ্রি লিগাল এইড কখন সংযোজিত হয়েছে? এটা আছে 39 এর এ ধারায় কি বলা আছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দীন দরিদ্রদের জন্য বিনা অর্থে আইনগত সাহায্য দান, এইটা বলা আছে আর্টিকেল 39 এর ক ধারায়। এবার এটা পরবর্তীকালে মানে কবে সংযোজিত হলো? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে এটা কিন্তু সংযোজিত হয়েছিল। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে চারটে কিন্তু সংযোজিত হয়েছিল, তার মধ্যে এটি একটি, ফ্রি লিগাল এইড। হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গ্রান্টেড এ পজিশন অফ প্রাইমেসি টু অল দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস ওভার ফান্ডামেন্টাল রাইটস। এটা কি বলছে? এখানে বলছে যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহকে কি করা হয়েছিল, মৌলিক অধিকারের ওপরে স্থান দেওয়া হয়েছিল। এটা দেওয়া হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই রকম একটা সংস্থান করা হয়েছিল, যদিও পরবর্তীকালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটা কিন্তু রেস্টোর করে দেওয়া হয়েছিল, মানে ফান্ডামেন্টাল রাইটসকে, মৌলিক অধিকারকে আবার ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ওপরে কিন্তু স্থান দিয়ে দেওয়া হয়েছিল, প্রাইমেসি দিয়ে দেওয়া হয়েছিল, রেস্টোর করে দেওয়া হয়েছিল পূর্বে স্থানটাকে, এটা 44তম সংবিধান সংশোধনীতে। দি কনসেপ্ট অফ রাইট অফ সার্ভিস অরিজিনেটেড ইন, এই রাইট অফ সার্ভিস এই কনসেপ্টটা, এই ধারণাটা কোন দেশের থেকে আমরা পাই, কোন দেশের থেকে এই ধারণাটা আমরা পেয়েছি, রাইট অফ সার্ভিস এইটা পেয়েছি আমরা গ্রেট ব্রিটেন থেকে। গ্রেট ব্রিটেনের থেকে আমরা রাইট অফ সার্ভিস এই কনসেপ্টটা কি করেছি, নিয়েছি। দি ওয়ার্ড হিন্দুস ইন আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট ইনক্লুড। 25 নম্বর ধারায় ভারতীয় সংবিধানে হিন্দু শব্দটার মাধ্যমে যে যাদেরকে বোঝানো হয়েছে তো তারা হলো বুদ্ধিস্ট, জৈনস, শিখস, কিন্তু এই আর্টিকেল 25-এর মধ্যে হিন্দুর সংজ্ঞাতে বা কোথাও কিন্তু পার্সিদের কথা বলা হয়নি। হু ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস এনুমারেটেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকার দেওয়া আছে, এই মৌলিক অধিকারের রক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে কাকে বলা হয়, এটা বলা হয় কাদেরকে, সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্টকে কি বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয় নাগরিকদের জন্য মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে যে দেওয়া আছে সেইটার সংরক্ষক বা অভিভাবক হিসেবে কিন্তু কে আছে, সুপ্রিম কোর্ট। সিকিম ওয়াজ মেড অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য একটা অংশ হিসেবে আমরা পাই, এই সিকিমকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিয়ে নেওয়া হয় 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 36th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কিন্তু নেওয়া হয়। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ কনস্টিটিউশনালি এম্পাওয়ার্ড টু ডিক্লিয়ার এ জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যাজ এ শিডিউল্ড এরিয়া, কোনো একটা ভূখণ্ডগত এলাকা তাকে শিডিউল্ড এরিয়া হিসেবে
সাংবিধানিক ভাবে, মানে সাংবিধানিক ভাবে কাকে এম্পাওয়ার করা আছে, সেই ক্ষমতা দেওয়া আছে যে তিনি কোনো একটা ভূখণ্ডগত এলাকাকে শিডিউলড এরিয়া হিসেবে গণ্য করতে পারবেন বা ঘোষণা করতে পারবেন। এটা কে কে করতে পারেন? এটা করতে পারেন প্রেসিডেন্ট। ভারতীয় রাষ্ট্রপতিকে এই সাংবিধানিক ক্ষমতা বলে কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া রয়েছে যে তিনি কি করতে পারেন, তিনি কোনো একটা ভূখণ্ডগত এলাকা বা জিওগ্রাফিক্যাল এরিয়াকে একটা শিডিউলড এরিয়া হিসেবে তিনি কিন্তু কি করতে পারেন, ডিক্লেয়ার করতে পারেন। হুইচ অফ দ্য ফলোয়িং প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। ভারতবর্ষের কোন রাষ্ট্রপতি ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সাথে জড়িত ছিলেন? খুব ভালো একটা প্রশ্ন। কে ছিলেন ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সাথে জড়িত? ছিলেন ভি ভি গিরি, রাষ্ট্রপতি ভি ভি গিরি ছিলেন ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সাথে যুক্ত। হোয়াট ইজ দ্য টেনিওর অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী হন, সেই প্রধানমন্ত্রীর টেনিওরটা বা কার্যকালটা কি, কার্যকালটা কত দিনের হয় বা কত সময়ের জন্য হয়, এটা অপশনসগুলো আমরা একটু দেখে নিই। কো টার্মিনাস উইথ দ্য টেনিওর অফ দ্য লোকসভা, লোকসভা যতদিন থাকবে সেই লোকসভার সাথেই কি প্রধানমন্ত্রীর কার্যকালটা নির্ভর করে? কো টার্মিনাস উইথ দ্য টেনিওর অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট যতদিন থাকবেন ততদিন পর্যন্ত কি প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেন? অ্যাজ লং অ্যাজ হি এনজয়েজ দ্য সাপোর্ট অফ এ মেজরিটি ইন দ্য লোকসভা, লোকসভায় সংখ্যাগরিষ্ঠের যতদিন পর্যন্ত তিনি সমর্থন পাবেন ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন, নাকি 5 ইয়ার্স, 5 বছর? এইটার অ্যান্সারটা কি হবে? এইটার অ্যান্সারটা একদম প্রমিনেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ হি এনজয়েস দ্য সাপোর্ট অফ এ মেজরিটি ইন দ্য লোকসভা, লোকসভায় যতদিন পর্যন্ত তিনি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে থাকতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীর কার্যকাল। যখনই লোকসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন উনি পাবেন না, তখন কি হবে, তখন কাউন্সিল অফ মিনিস্টার্সকে পদত্যাগ করতে হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাটাচড অফিস অফ দ্য ডিপার্টমেন্ট অর মিনিস্ট্রি অফ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটা কোন মিনিস্ট্রির সাথে সম্পর্কিত বা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে, কোন মিনিস্ট্রির সাথে একে যোগ করা আছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে কোন মিনিস্ট্রির আন্ডারে, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার। মিনিস্ট্রি অফ কালচার হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নিয়ন্ত্রণ করে। হুইচ নন মেম্বার ক্যান পার্টিসিপেট ইন দ্য বিজনেস অফ আইদার হাউস অফ পার্লামেন্ট। পার্লামেন্টের বা সংসদের যে কোনো কক্ষে সদস্য না হওয়া সত্ত্বেও কে যে কোনো প্রসিডিংসে বা কোনো সভায় উপস্থিত থাকতে পারেন, সেখানকার প্রসিডিংসে অংশগ্রহণ করতে পারেন? খুব ভালো একটা প্রশ্ন, বিগত বছরের পরীক্ষাগুলোতে বহুবার প্রশ্নটি এসেছে, তো আগামীর জন্য এই প্রশ্নটি, এই ধরনের প্রশ্নপত্রগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার কি হবে তোমরা প্রত্যেকেই হয়তো জানো, এটির অ্যান্সার হবে দি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তিনি কি করতে পারেন, তিনি সংসদের কোনো পক্ষের সদস্য না হয়েও তিনি প্রসিডিংসে অংশগ্রহণ করতে পারেন। হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স, জনগণের পার্সের বা অর্থের অভিভাবক হিসেবে কাকে আমরা জানি বা কাকে চিনি? একদম কমন একটা প্রশ্ন, গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স, গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স হিসেবে কাকে জানি? আমরা জানি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর দ্য প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ দ্য ইউনিয়ন বাজেট টু দ্য পার্লামেন্ট। ভারতের সংসদে যে ইউনিয়ন বাজেট আমরা পেশ করতে দেখি, তো সেইটার প্রিপারেশনের দায়িত্বে, প্রস্তুতির দায়িত্বে কে থাকে, কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার। এটা কোন ডিপার্টমেন্ট বাজেটটাকে ই করে? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, এরা বাজেটটাকে কি করে, প্রস্তুত করে, প্রিপারেশন এবং প্রেজেন্টেশনের মূল দায়িত্বেই থাকে এরা। হু অব দ্য ফলোয়িং শ্যাল কজ এভরি রেকমেন্ডেশন মেড বাই দ্য ফাইন্যান্স কমিশন টু বি লেইড বিফোর ইচ হাউস অব দ্য পার্লামেন্ট। সংসদের উভয় কক্ষেই, দুটো কক্ষেই এই যে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন, তারা যে রেকমেন্ডেশনগুলো দিচ্ছে সেটা পেশ করেন কে, মানে কে তার রেকমেন্ডেশন, ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশনগুলোকে পেশ করেন, এটা পেশ করেন কে,
প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থ কমিশন তার যে রিপোর্টটা পেশ করে সেটা কার কাছে করে? সেটা করে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সেটা কি করে? সংসদের উভয় কক্ষে, দুটো কক্ষেই তার রেকমেন্ডেশনগুলোকে পেশ করে। দি জয়েন্ট সিটিং অফ দ্য হাউস অফ দ্য পিপল অ্যান্ড দ্য কাউন্সিল অফ স্টেটস ইজ সামন্ড বাই সংসদের জয়েন্ট সিটিং, সংসদের দুটো কক্ষেরই যখন যৌথ অধিবেশন ডাকা হয় সেখানে কি করা হয়, সেটা কে ডাকেন? জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউসেস, অফ দ্য হাউসেস অফ পিপল অ্যান্ড দ্য কাউন্সিল অফ স্টেট। এই যে যৌথ অধিবেশন, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন যদি ডাকতে হয় তাহলে কে ডাকেন এটাকে? কে ডাকেন যৌথ অধিবেশনটাকে, জয়েন্ট সিটিংটাকে? ডাকেন হচ্ছে প্রেসিডেন্ট। ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি কি করতে পারেন? সংসদের যৌথ অধিবেশন ডাকতে পারেন। এবং পূর্বের একটি প্রশ্নে আমরা বিগত একটি সেটে দেখেছি, এই প্রশ্নটাও রেখেছিলাম যে কখন প্রয়োজন হয় জয়েন্ট সিটিং ডাকা। আমরা জানি যদি কোনো বিল বা কোনো একটি বিষয় নিয়ে যদি উভয় পক্ষের মধ্যে মতানৈক্য দেখা যায় তখন কি করতে পারেন রাষ্ট্রপতি? কি করতে পারেন? জয়েন্ট সিটিং, যুগ্ম অধিবেশন বা যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন। ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ ল মেম্বার অফ দ্য গভর্নর জেনারেল কাউন্সিল? গভর্নর জেনারেলের কাউন্সিলে কে ল মেম্বার হিসেবে প্রথম ভারতীয় হিসেবে নিযুক্ত হয়েছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার, ফার্স্ট ইন্ডিয়ান টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ ল মেম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কে নিযুক্ত হয়েছিলেন? এটা হয়েছিলেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ল মেম্বার হিসেবে প্রথম নিযুক্ত হয়েছিলেন এস পি সিনহা। তিনি ফার্স্ট ইন্ডিয়ান টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ ল মেম্বার অফ দ্য গভর্নর জেনারেলস কাউন্সিল। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইসার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের এই যে সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? সংবিধানের পরামর্শদাতা, সাংবিধানিক পরামর্শদাতা, কনস্টিটিউশনাল অ্যাডভাইসার গণপরিষদে কে নিযুক্ত হয়েছিলেন? স্যার বি এন রাও। স্যার বি এন রাও ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইসার। ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দি টার্ম ফেডারাল, এই যে ভারতীয় সংবিধানে এই যে টার্ম ফেডারাল, যুক্তরাষ্ট্র, এই শব্দটা আমরা কতবার পেয়েছি বা কোথায় পেয়েছি? ফিগার্স ইন দ্য প্রিয়াম্বল, প্রস্তাবনায় লেখা আছে। ফিগার্স ইন পার্ট থ্রি অফ দ্য কনস্টিটিউশন, তৃতীয় অধ্যায়ে পার্ট থ্রিতে লেখা আছে যেখানে মৌলিক অধিকার বলা আছে। ফিগার্স ইন আর্টিকেল 368 যেখানে সংবিধান সংশোধনের কথা বলা আছে আর্টিকেল 368 এর মাধ্যমে, ডাজ নট ফিগার এনি হোয়্যার, কোথাও লেখা নেই। দেখো এই ধরনের প্রশ্ন, ট্রিক প্রশ্ন প্রতিটা পরীক্ষায় কিন্তু একটি দুটি করে আসে, সেই জন্য এই ধরনের প্রশ্নপত্রগুলো আমরা কিন্তু এই বিভিন্ন সেটে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভারতীয় সংবিধানে আমরা জানি ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র, আমরা জানি ভারতের কাঠামো, সংসদীয় কাঠামোটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু কোথাও কিন্তু যুক্তরাষ্ট্র এই শব্দটার উল্লেখ কিন্তু কোথাও নেই। ইন দ্য কনস্টিটিউশন দ্য টার্ম ফেডারাল ডাজ নট ফিগার এনি হোয়্যার। অ্যান ইন্টারস্টেট কাউন্সিল মে বি এস্টাবলিশড বাই, আন্তরাজ্য পরিষদ কার দ্বারা গঠিত হয়? ভারতীয় সংবিধানে আন্তরাজ্য পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে কার উপর? আন্তরাজ্য পরিষদ গঠন করতে পারে দি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতি, তিনি আর্টিকেল 263 নম্বর ধারা অনুযায়ী কি করতে পারেন? আন্তরাজ্য পরিষদ গঠন করতে পারেন। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ দ্য সিটিজেনশিপ ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সংবিধানে কত নম্বর থেকে কত নম্বর ধারার মধ্যে সিটিজেনশিপ, নাগরিকতা সম্পর্কিত বিভিন্ন বিষয় বলা আছে? খুব কমন একটা প্রশ্ন এবং পরীক্ষায় বহুবার এসছে। আর্টিকেল 5-11, 5-11 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু নাগরিকতা সম্পর্কিত সমস্ত কিছুর বর্ণনা রয়েছে ভারতীয় সংবিধানে। হোয়েন এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352 অফ দ্য কনস্টিটিউশন ইজ প্রোক্লেমড, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নো পাওয়ার টু সাসপেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস কন্টেন্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস?
352 নম্বর ধারার মাধ্যমে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার কথা সংবিধানে বলা আছে, সেই সময়ও রাষ্ট্রপতি কিন্তু কোন মৌলিক অধিকারগুলো কি করতে পারেন না, রদ করতে পারেন না, মানে সেগুলো সেই সময়ও কিন্তু বলবৎ থাকে আর্টিকেল 352 অনুযায়ী, যখন জাতীয় জরুরি অবস্থা জারি করার কথা সংবিধানে বলা আছে, সেই প্রভিশনস বলা আছে। এটা হবে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। 20 এবং 21 নম্বর ধারায় যেখানে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কথা বলা আছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বলা আছে, এইটা কিন্তু কখনোই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সেই দুটোকে রদ করা যাবে না। আর্টিকেল 20 এবং 21 নম্বর ধারায় বর্ণিত এই মৌলিক অধিকার দুটোকে ক্ষুণ্ণ করতে পারে না বা রদ করতে পারে না। দি টার্ম ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ইজ এ, সমকাজে সম বেতন, এই কনসেপ্ট বা এই যে টার্ম, এই শব্দবন্ধ, এটা কোথায় আছে, আমরা কোথায় দেখতে পাই ভারতীয় সংবিধানে? রাষ্ট্রপরিচালনা নির্দেশমূলক নীতিতে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারে, ফান্ডামেন্টাল ডিউটি মৌলিক কর্তব্যে, নাকি এটা একটা কনস্টিটিউশনাল রাইট সাংবিধানিক অধিকার? এই ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সম কাজে সম বেতন, এই কনসেপ্টটা কোথায় আছে? সম কাজে সম বেতন এইটি কিন্তু আছে কোথায়? এটি আছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতে আমরা এই শব্দবন্ধ, এই কনসেপ্টের কথা কিন্তু পাই। ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট প্রোনাউন্স দ্য জাজমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কান্ট বি অ্যামেন্ডেড বাই দ্য পার্লামেন্ট, কোন রায়ে সুপ্রিম কোর্ট প্রথমবারের জন্য এটা বলে যে সংবিধানের বেসিক স্ট্রাকচার, মূল কাঠামোকে কোনোভাবেই কি করতে পারবে না, পার্লামেন্ট সাংবিধানিক কি করতে পারবে না, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মানে সংবিধান সংশোধন করে সেটাকে অ্যামেন্ড করতে পারবে না, বেসিক স্ট্রাকচার কে কখনোই কিন্তু সংশোধন করতে পারবে না পার্লামেন্ট, এটা কোন রায়ে সুপ্রিম কোর্ট প্রথমবারের জন্য এটা বলেছিল? একদম খুব কমন একটা প্রশ্ন, কেশবানন্দ ভারতী মামলায় কিন্তু প্রথমবারের জন্য সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট দিয়েছিল, এবং এই যে টার্ম বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের মূল কাঠামো, এই বেসিক স্ট্রাকচার কনসেপ্ট কিন্তু এসেছিল এই কেশবানন্দ ভারতী কেসে। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলের মাধ্যমে জনগণের জন্য বা নাগরিকদের জন্য ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে? ইউনিফর্ম সিভিল কোডের কথা কিন্তু বলা আছে আর্টিকেল 44 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু জনগণের জন্য ইউনিফর্ম সিভিল কোডের কথা কিন্তু ভারতীয় সংবিধানে বলা আছে। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন্স এ মানি বিল, অর্থবিল সম্পর্কে অর্থবিলের সংজ্ঞা কী হবে সেই নিয়ে কোন আর্টিকেলের মাধ্যমে ভারতীয় সংবিধানে বর্ণনা করা আছে? মানি বিল বা অর্থবিলের সংজ্ঞা এটি বলা আছে কিন্তু আর্টিকেল 110 নম্বর আর্টিকেল বা ধারার মাধ্যমে কিন্তু এটা বলা আছে, মানি বিলের সংজ্ঞা ডেফিনিশন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভেস্ট ইন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্য পাওয়ার টু ইস্যু অর্ডিনেন্স, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতিকে অর্ডিনেন্স জারি করার ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে? এটি কোন আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়েছে? আর্টিকেল 123 নম্বর আর্টিকেল বা ধারার মাধ্যমে এইটি বলা হয়েছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি বিশেষ বিশেষ ক্ষেত্রে কি করতে পারবেন, অর্ডিনেন্স জারি করতে পারবেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস ইজ নট রেকগনাইজড ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে যেখানে আমাদের ভাষার কথা বলা আছে, সেই অষ্টম তফসিলে নথিভুক্ত যে ভাষাগুলো তার মধ্যে এর মধ্যে কোনটি নয়, ইংলিশ, সংস্কৃত, উর্দু, নেপালি? তাহলে এটাও একটা প্রশ্ন যে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কি বর্ণনা করা আছে। তাহলে আমরা এটা জেনে নিতে পারলাম যে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল হলো ভাষা সম্পর্কিত। তাহলে এর মধ্যে কোনটি অষ্টম তফসিলে নথিভুক্ত ভাষা নয়, সেটি হচ্ছে ইংলিশ বা ইংরেজি, কিন্তু অষ্টম তফসিলে নথিভুক্ত ভাষা নয়। দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর অ্যান ইলেকশন কমিশন আন্ডার আর্টিকেল,
ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে নির্বাচন কমিশনের গঠন, একটি স্বাধীন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? এটি বলা আছে 324 নম্বর আর্টিকেলের মাধ্যমে, 324 নম্বর ধারার মাধ্যমে ভারতীয় সংবিধানে এটি বলা আছে, ইলেকশন কমিশনের গঠনের কথা বলা আছে। দি টার্ম স্টেট হ্যাজ বিন ডিফাইন্ড ইন হুইচ অব দ্য ফলোয়িং আর্টিকেলস অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা, স্টেটের ডেফিনিশন বলা আছে স্টেট, এটি বলা আছে, স্টেটের ডেফিনিশন কার্যকরী সংজ্ঞা বলা আছে আর্টিকেল 12, 12 নম্বর ধারার মাধ্যমে স্টেটের কি করা আছে, স্টেটকে ডিফাইন করা আছে বা ডেফিনিশন বলা আছে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ নন কংগ্রেস মেম্বার অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ভারতের সংবিধান রচনার জন্য যে গণপরিষদ গঠিত হয়েছিল 1946-এ, যেটা ক্যাবিনেট মিশন পরিকল্পনার একটি ফল, তো সেই গণপরিষদে কে ছিলেন নন কংগ্রেস মেম্বার? এই নন কংগ্রেস মেম্বার ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদে নন কংগ্রেস মেম্বার। হোয়াট ইজ দ্য টেনিওর অফ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ভারতবর্ষে যিনি চিফ ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচনী আধিকারিক, তার কার্যকালটা, টেনিওরটা কত? একদম খুব কমন কোশ্চেন, ভুলিয়ে ফেললে হবে না, 5 বছর নয়, এটি হচ্ছে 6 ইয়ার্স অর টিল দ্য এজ অফ 65 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার, 6 বছর অথবা তার বয়স 65 হবে, তো দুটোর মধ্যে যেটা আগে হবে সেটাই, 6 ইয়ার্স অর টিল দ্য এজ অফ 65 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার। হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ফার্স্ট, প্রথম ল অফিসার আমরা বলে কাকে চিনি? ফার্স্ট ল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট স্পিকার এগেনস্ট হুম এ মোশন অফ নো কনফিডেন্স ওয়াজ মুভড ইন দ্য লোকসভা ওয়াজ, ভারতবর্ষের প্রথম কোন স্পিকার, লোকসভার কোন স্পিকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনা হয়েছিল, এটি কে হবে? এটি হচ্ছে জিভি মাভলঙ্কর বা গণেশ বাসুদেব মাভলঙ্কর, ওনার এগেনস্টে কিন্তু নো কনফিডেন্স মোশন আনা হয়েছিল, এবং উনিই কিন্তু ছিলেন স্বাধীন ভারতবর্ষে আমাদের যে লোকসভা তার প্রথম স্পিকার, ফার্স্ট স্পিকার অফ লোকসভা। দি গভর্নমেন্ট বিল মিন্স এ বিল ইন্ট্রোডিউস বাই এ, গভর্নমেন্ট বিল বলতে আমরা কি বুঝি? গভর্নমেন্ট বিল বলতে আমরা কিন্তু বুঝি মিনিস্টার ইন এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, ভারতবর্ষের যে সংসদের, ভারতীয় সংসদের যে কোনো কক্ষের যিনি মিনিস্টার, তিনি যদি কোনো বিল উত্থাপন করেন, মিনিস্টারের দ্বারা যদি কোনো বিল উত্থাপিত হয় তবেই সেটা হবে গভর্নমেন্ট বিল। হু নমিনেটস দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, ভারতবর্ষের ভারতীয় সংসদীয় কাঠামোতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিযুক্ত করেন হচ্ছে দি স্পিকার অফ দ্য লোকসভা, কারণ আমরা জানি স্পিকার অফ দ্য লোকসভা থেকে উনি প্যাকের চেয়ারম্যানকে নিযুক্ত করেন, এবং এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত হয়? 22 জন, যার মধ্যে 15 জন থাকে লোকসভার সদস্য এবং 7 জন থাকে রাজ্যসভার সদস্য। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন পারমিটস দ্য সুপ্রিম কোর্ট টু রিভিউ ইটস ওন জাজমেন্ট অর অর্ডার, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে নিজেরই রায়কে পুনর্বিবেচনার অধিকার দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে আর্টিকেল 137। ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর্টিকেল 137 নম্বর ধারার মাধ্যমে বলা আছে সুপ্রিম কোর্ট কি করতে পারবে, রিভিউ অফ জাজমেন্টস অর অর্ডার্স বাই সুপ্রিম কোর্ট, বাই দ্য সুপ্রিম কোর্ট, তাহলে সুপ্রিম কোর্ট নিজেরই যে রায়গুলো আছে সেগুলো পুনর্বিবেচনা করতে পারবে, এই অধিকার বা ক্ষমতা কিন্তু ভারতীয় সংবিধানে স্পষ্ট করে বলা আছে। আজকের মতো এই প্রশ্নগুলোই থাকলো, এবং এই প্রশ্নপত্রগুলো তোমরা বুঝতেই পারছো
আজকে যেভাবে প্রতিযোগিতার তে প্রতিযোগীদের প্রস্তুতি এবং প্রতিযোগিতার মাত্রা যে বহু গুণ হয়েছে সেটা আর বলার অবকাশ রাখে না। শুধু নিজেদের প্রস্তুতি এবং কনসেপ্ট বিল্ডিংটা যে কতটা জরুরি তাহলে তোমরা এই প্রশ্নগুলোর মাধ্যমেই বুঝতে পারছো। তাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে শুধুমাত্র এই বিশেষ বিশেষ এমসিকিউগুলো, গুরুত্বপূর্ণ এমসিকিউসগুলো একসাথেই নয়, তোমরা অলরেডি চারটে গুরুত্বপূর্ণ সেশনের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা হয়েছে এবং তার সাথে রিলেট করে অনেক আরও প্রশ্নর উত্তর কিন্তু তোমাদের অন্তত আমি বুঝিয়ে দিতে পেরেছি। তো এছাড়াও আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভারতীয় সংবিধানের বিভিন্ন কনসেপ্ট গ্রো করার জন্য আমরা বিভিন্ন সংবিধানের চ্যাপ্টার ভিত্তিক আমরা কিন্তু বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রয়াসটাকে অবশ্যই তোমরা হৃদয়ঙ্গম করো যাতে করে এই কনসেপ্ট বিল্ডিং একই সাথে চলুক এবং তার পাশাপাশি তোমাদের এই এমসিকিউ প্রশ্নপত্রের মাধ্যমে অনুশীলনটা বজায় থাকুক। যাই হোক, তোমাদের প্রস্তুতি ভালো করে চলুক এবং আমাদের এই চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য অলরেডি প্রোভাইড করা হয়েছে তোমরা সেগুলো দেখে নাও